আরব সাগরের তীরবর্তী শহর মুম্বাই, সেখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় সিনে ইন্ডাস্ট্রি বলিউড। শত শত তারকার আনাগোনা এ শহরে, তাই দিন রাত সবসময় মুম্বাই যেন ভিন্ন আমেজে মেতে থাকে। রাত নামলেই জাঁকজমক পার্টি, কোথাও তারকাদের, কোথাও আবার সাধারণ তরুণ তরুণীদের। বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় পুরো ভারত তোলপাড়, তারকাদের জীবনধারা নিয়ে প্রশ্ন উঠছে। সবার মনে ধারণা, বলিউডের সব তারকায় পার্টি করেন, মাদক নেশায় ডুবে থাকেন। কিন্তু না, এমন কিছু তারকা আছেন যারা মাদক তো দূরের কথা, পার্টিতেও পর্যন্ত যান না তারা। এই তালিকায় প্রথম নামটি আমির খানের। মিস্টার পারফেকশনিস্ট তিনি, বাস্তব জীবনেও মেনে চলেন কড়া নিয়ম কানুন। কোনো পার্টি তো দূরের কথা, পুরস্কারের অনুষ্ঠানেও হাজির হন না এ তারকা। সাইফ আলী খানও পার্টি পছন্দ করেন না, কাজ শেষে সোজা বাড়িতে চলে যান, সন্তান পরিবার নিয়ে সময় কাটান। যদিও তার স্ত্রী কারিনা কাপুর একেবারেই সোশ্যাল বাটারফ্লাই, সব পার্টিতে দেখা যায় তাকে। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের নামটিও আছে এই তালিকায়। কোথাও গিয়ে নেচে গেয়ে পার্টি করার চেয়ে বাড়িতে সময় কাটানোই পছন্দ তার। মেয়ে, স্বামী ও পরিবার নিয়ে তার সব আয়োজন। এ প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে তারকা খ্যাতি পেলেও ফিল্মি পার্টিতে যেতে পছন্দ করেন না, কোথাও আমন্ত্রণ পেলে হাসি মুখেই না করে দেন। অক্ষয় কুমারের মতো সচেতন তারকা কমই আছেন বলিউডে। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শারীরিক কসরত করা এবং সারাক্ষণ কাজের মধ্যে থাকাই খিলাড়ি কুমারের রোজকার নিয়ম। তিনি মাদক জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করেন না, পার্টিতেও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। প্রিয় দর্শক, বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আনন্দনগর। অনেক ধন্যবাদ দেখার জন্য।